Assalamualaikum. Welcome to Chitra Technical Online School. Dear learners, today I will discuss about meshing in model 30 norm 5. To shikhatira, aajke amra model 30 er 5 number meshing ta korbo. Model 30 er 5 number meshing. Eta tomader third semester syllabus theke neya. To shikhatira, amra ekhane text ta dekhechi. টেক্সটা করে অর্থ করব পাশাপাশি আমরা অ্যানসারগুলো লিখব তোমরা তোমাদের বইটা বের করে মিলিয়ে নিতে পারো আমরা শুরু করছি আমরা এক নাম্বার দিয়ে লিখব ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ ফিজিক্যাল এক্সারসাইজ মানে কি শরীর চর্চা গুড ফর হেলথ স্বাস্থ্যের জন্য কি অবশ্যই ভালো তাহলে আমরা এক নাম্বারটা কি লিখবো ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ এক নাম্বার লাইন এরপরে আমরা সেকেন্ড লাইনটা পড়বো সো উই শুড টেক এজন্য কি করা উচিত উই শুড টেক আমাদের ল উচিত কি না উচিত ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি অর্থাৎ নিয়মিত আমরা শরীর চর্চা করব বা কত করা উচিত তাহলে দুই নাম্বার লাইন কি হবে উই শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি আমাদের প্রত্যেক দিন শরীর চর্চা করা উচিত দুই নাম্বারটা আমরা লিখব এখানে সো উই শুড টেক physical exercise regularly এরপরে নাম্বার 3 তিন নাম্বার লাইন all type of physical exercise don't swim wall but all type of কিন্তু সব ধরনের physical exercise don't swim wall উপযুক্ত নয় ভালো নয় সবাই যদি সব ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করে সবার জন্য কিন্তু উপকার হবে না অবশ্যই কারোর জন্য কি হতে পারে ক্ষতির কারণ হতে পারে এত এখানে বলা হয়েছে যে অল টাইপ অফ ফিজিক্যাল এক্সারসাইজ ডোন্ট সুইট অল সকল ধরনের মানুষের জন্য সব ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ উপযুক্ত নয় তাহলে তিন নম্বর লাইন আমরা লিখবো এখানে বা অল টাইপ of physical exercise don't sweep all don't sweep all এটা হচ্ছে তিন নাম্বার এরপরে চার নাম্বার দেখো it depends on a person's as or physical condition it depends কি করে এটা নির্ভর করে it depends নির্ভর করে কোথায় on person as মানুষের বয়স ভেদে এক এক ধরনের বয়স হতে পারে বেশি হতে পারে কম সবাই একই ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করা যাবে না or physical condition অথবা শারীরিক অবস্থা এক এক ধরনের শারীরিক অবস্থা এক এক ধরনের হয় তাহলে কি করা যাবে না একই ধরনের এক্সারসাইজ করা যাবে না তাহলে চার নাম্বারটা কি হবে ইট ডিপেন্ডস অন এ পারসনস এস মানুষের বয়স অর ফিজিক্যাল কন্ডিশন ফিজিক্যাল কন্ডিশন এরপরে পাঁচ নাম্বার সো উই শুড মাস্ট বি ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট দিস অবশ্যই কি করতে হবে আমাদের এই সম্পর্কে সচেতন থাকতে হবে যে আসলে কোন বয়সে বা কখন করতে হবে কোন ফিজিক্যাল এক্সারসাইজটা এটা আমরা খেয়াল করব তাহলে কি লেখো শেষে আমরা উই শুড
So we must be careful about this. About this. এই যে past sentence, আমরা past sentence text থেকে নিয়ে তৈরি করব। তো শিক্ষার্থীরা তাহলে আমরা টেন থেকে শুরু করব। তোমরা বেশি বেশি বইটা পড়বে, অবশ্যই ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।